Assalamualaikum. Aman nama Muhammad Faruk Hussein. Aami dirghodin probashe silam. To probash theke chinta bhabna korlam ki kora jay. Bangladesh YouTube dekhi aami Tiger movie website dekhlam. YouTube dekhe khub Tiger movie website ta khubi bhalo dekha jay. Ejonno aami beshe kore Tiger movie nilam. Amar hate duta murog ache. এর ওজন প্রায় 10 কেজি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার থানা বাড়িপাড়া গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি টাইগার মুরগির খামারের মধ্যে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন ফারুক ভাই তিনি দীর্ঘ 5 বছর মালয়েশিয়াতে ছিলেন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন বিশেষ করে তিনি ইউটিউবে ভিডিও দেখে মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন এবং তিনি মুরগি পালন করে আলহামদুলিল্লাহ সংসারে বাড়তি আয় করছেন আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফারুক ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার টাইগার মুরগির খামারের মধ্যে জি দেখতে পাচ্ছেন ফারুক ভাই আপনি যুক্ত আছেন কত বছর আমি যুক্ত আছি প্রায় 1 বছর যাবত 1 বছর আচ্ছা মুরগি পালন করার আগে কি কাজ করা হতো মুরগি পালন করার আগে আমি প্রবাসে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়াতে মালয়েশিয়া ছিলাম কত বছর 5 বছর ছিলাম 5 বছর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে এখন মুরগি পালন করছেন এটা পেছনে মূল কারণটা কি মুরগি পালন করতেছি ইউটিউবে আপনাদের চ্যানেল দেখি দেখার পরে দেখলাম একটা ব্যবসা এই ব্যবসা মুরগির ব্যবসা এইজন্য মুরগি টাইগার মুরগির মার্কেট আমি নিলাম আর কি কিন্তু ইউটিউবে দেখি এখন বাচ্চা উৎপাদন করতেছি এবং ডিমও পারতাছে মুরগি ব্যবসা মানে যে দেখা এটা একটা লাভজনক ব্যবসা দেখে আমি এই ব্যবসাটা করতেছি আর কি আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে মূলত টাইগার মুরগি খামার শুরু করা আপনার ইউটিউব দেখেই আমি বেশিরভাগ এটা করি আচ্ছা আপনি আগে কি মুরগি পালন করতেন নাকি না এই প্রথম করি না এই প্রথম ফার্স্ট বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রকার মুরগি রয়েছে আপনি টাইগার মুরগিটা কেন বেছে নিলেন এটা হলো আপনার লাভটা খুব বেশি দেখা যায় কিন্তু রোগ জীবাণু খুব কম মানে দেখা যায় এটা মধ্যে তেমন একটা ইয়া হয় না ক্ষতিগ্রস্ত হয় না খুব অল্প সময়ে লাভজনক হওয়া যায় এবং বিশেষ করে এদের ওজনটাও বেশি আসে হ্যাঁ ওজন অল্প দিনে ওজন বেশি আসে এটা আচ্ছা আচ্ছা আপনার এখানে কতগুলো মুরগি রয়েছে আমার এখানে মুরগি আছে 230টা 230 পিস 230 পিস প্রথমত কতগুলো মুরগি দেখে আমার যাত্রা শুরু হয় আপনার আমি 420টা থেকে শুরু করেছিলাম এগুলোকে বিক্রি করে দিয়েছি মানে রাত হইছে রাতারি বিক্রি করে দিছি আর এখন মানে রাতা রাখছি 30টা আর দেখি আছে একটা 200 এই 230টা দিয়ে আমি শুরু করতেছি আর কি এখন বর্তমানে আমার এনো ডিম পারতাছে ডিম দিয়ে আমি মেশিন কিনছি এবং মেশিন দিয়ে ডিম ফুটাইতাছি বাচ্চা আছে ডিম টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে ডিমে আসতে 4 মাস সাড়ে 4 মাসে আসে ডিম 4 মাস সাড়ে 4 মাসে ডিম সাড়ে 4 মাসে ডিম আসে আচ্ছা আমরা যে প্যারেন্টসে আছি প্যারেন্টসের বয়স কত এখানে এগুলি বয়স হলো আপনার 7 মাস রানিং চলে পূর্ণাঙ্গ ডিম পাচ্ছেন এখন পূর্ণাঙ্গ ডিম পাচ্ছেন আচ্ছা এগুলোর ওজন কেমন রয়েছে অ্যাভারেজ ভাই এগুলোর ওজন তো রাতাটা দেখা গেছে বড় তো এটা মানে 5 কেজির মতো হয়ে যাবে আর এগুলো 3 কেজি আড়াই কেজির মতো আছে আর কি পুরোটা 5 কেজি 5 কেজি মতো হয়ে গেছে মাশাআল্লাহ বিশাল ওজন বিশাল ওজন আপনি দেখেন কত বড় মুরগ ভাই টাইগার মুরগি পালনের সুবিধা কি কি রয়েছে সুবিধা ভাই দেখতে অনেকই কিন্তু এগুলি মানে রোগ জীবাণু খুব কম এগুলি তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না রোগের প্রতিরোধ খুব ক্ষমতা খুবই বেশি শক্তিশালী এগুলি যে কোনো রোগ থেকে এগুলি অন্যান্য মুরগি মনে করে রোগ পড়লে তাড়াতাড়ি দুর্বল হয়ে থাকে কিন্তু এগুলি দুর্বল হয় না এগুলি রোগ খুব ইয়া করে আচ্ছা আপনি এই 7 মাসের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এ পর্যন্ত কোনো সম্মুখীন হয় নাই মাঝে মাসমানের একটা হয়েছিল হামেশা এছাড়া আর কোনো হয়েছিল না আর মাঝে মাঝে ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যায় আপনি মালয়েশিয়া থেকে দেশে এসে এখন মুরগি পালন করছেন পরিবারের লোকজন কিছু বলে না পরিবারের লোকজন আগে কিছু বলতো এখন তো আর দেখতেছে ভালো তেমন তার কিছু বলার কিছু নাই আচ্ছা এখানে কি বিক্রি হচ্ছে এখান থেকে আমি ডিমও বিক্রি করি বাচ্চাও বিক্রি করি বাচ্চাও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে বাচ্চা আছে আপনার ছোট বাচ্চা আছে বড় বাচ্চা আছে এবং ডিমও আছে এগুলি সম্পূর্ণ বিক্রি করা যায় ডিমও বিক্রি করছে হ্যাঁ ডিমও বিক্রি করি বাচ্চা কতগুলো আছে বাচ্চা আছে আমার একদিনের বাচ্চা আছে প্রায় 600 কালকা মাত্র নামছে আর 10 দিনের বাচ্চা আছে আপনার 300 আচ্ছা আপনার যে ইনকিউবেটর রয়েছে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করা যেতে পারে আমার প্রতি মাসে সপ্তাহে দুইবার নামে সপ্তাহে মাসে মানে দুইবার নামে আর কি 15 দিন পর পর নামে আচ্ছা 15 দিন পর পর আচ্ছা
এই টাইগার মুরগির খামারে কেমন পরিশ্রম করতে হচ্ছে আপনার? এটার মধ্যে তেমন কোনো পরিশ্রমই নাই। আপনার দেখা গেছে সকালে বিকালে পানি দিলে, রাত্রে পানি দিলে, এটাই আর সেটা কোনো নাই। যে কোনো লোক এটা করতে পারবে। বর্তমান সময়ে কিন্তু মুরগির খাদ্যের দাম বেশি। হ্যাঁ ভাই, মুরগির খাদ্য দাম বেশি, তেমন মুরগির দামও খুবই বেশি। মুরগির কেজিও তো এখন দেখা গেছে 300-350 টাকা কেজি বেশি দিতে হয়। আমার এগুলো তো বিক্রি করি আমি, রাত্রে বিক্রি করি 350 টাকা কেজি। এক একটা মুরগ বা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন প্রতিদিন? আমি আমার এন 120 গ্রাম করে দিই আর কি প্রতিদিন। একটা একটা প্রতি এক পিসে 120 গ্রাম করে খাবার দিই। আচ্ছা, আমরা যে ছাদের উপরে আছি এখানে কিন্তু মোটামুটি গরম, এই গরমে কোনো সমস্যা হয় টাইগার মুরগির? এমন কোনো সমস্যা হয় না, চারদিকটা খোলামেলা আছে, বাতাস আসতেছে, এমন কোনো সমস্যা হয় না। এদের ওজন যেহেতু বেশি, গরম কারণে নাকি স্টুক করে থাকে? আমি এজন্য এদের খাওয়াই, স্যালাইন খাওয়াই, দেওয়ার পরে পানি দিয়া, গুড় দিয়া শরবত দিই, দুপুরে শরবত দিই, আর একদিনের পর পর স্যালাইন দিই। এমনি তেমন কোনো হয় না, যত্ন করতে হয় খুবই যত্ন, মানে দুপুরটা যেহেতু গরম বেশি এই জন্য একটু যত্ন করতে হবে। আপনার বাড়ির ছাদে টাইগার মুরগির খামার সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ, কারণ বাংলাদেশের অধিকাংশ ছাদ কিন্তু পরিত্যক্ত থাকে। বাইস দেখছি ছাদ পরে রয়েছে, এই জন্য এর জন্য লাভ করলাম। এটা উপরে নিলে খোলামেলা থাকলে জিনিসটা, এগুলি পরিবেশে তো যত খোলামেলা পালবেন তত সুন্দর হইব বেশি। এদের ওজন হইব বেশি, মানে অল্প সময়ে হইব ডেভেলপ হয়ে যাইব, যত খোলামেলা পালবেন ততই সুন্দর। এগুলি এগুলি খোলামেলা থাকতে পছন্দ করে বেশি, আবদ্ধ থাকতে চায় না। আচ্ছা, বাচ্চা কেমন টাকা দামে বিক্রি হচ্ছে? আমি একদিনের বাচ্চা 60 টাকা বেছি, আর 10 দিনের বাচ্চা, কেউ যদি কয় বলে বোর্ডিং করে নিব, বোর্ডিং করে নিতে পারবো, সমস্যা নাই, বোর্ডিং করে দিতে পারবো। আর যদি কোনো একদিনে বাচ্চা নিব, একদিনে বাচ্চা নিতে পারবো, একদিনে বাচ্চা 60 টাকা, আর যদি 10 দিনে বাচ্চা নেয় 120 টাকা করে। 10 দিনের বাচ্চার দামটা একটু বেশি, একটু বেশি, বলে যেহেতু বোর্ডিং করে দিতে হইব, ভ্যাকসিনও করা থাকে, ভ্যাকসিন করা থাকে, দুইটা ভ্যাকসিন করা থাকে। আচ্ছা, আমরা এখন জানি টাইগার মুরগি পালনের অসুবিধা কী কী রয়েছে। এটার মধ্যে কোনো অসুবিধাই নাই, অ্যাকচুয়ালি কোনো অসুবিধাই নাই এটার মধ্যে। সবই মনে করেন একটু যত্ন নিলেই সব কিছু, যত্নের কাছে সব কিছু ভাই। যত্ন করলে তো রত্ন মিলে, যত্ন করলে একটু রত্ন মিলে ভাই। একটু পরিশ্রম করতে হইব, পরিশ্রম করলে সকাল বিকালে এটা দেখতে হইব, এটা কী হয়েছে না হয়েছে। মুরগায় এমনি কোনো অসুখ হয় না, অসুখ খুবই কম হয়। আচ্ছা, আপনি সকাল বিকাল যদি মুরগিটা একটু দেখেন আর এটা তিনবেলা খাবার দেন, তাইলে যথেষ্ট, আর কিছু লাগে না, আর কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার মুরগগুলো মাশাল্লাহ বড়, মানে বিগ সাইজের, এবং বিভিন্ন কালারের মুরগ রয়েছে। আমার এটা 3-4টা কালার আছে। আচ্ছা, এক একটা কালার মনে করেন লাল আছে, সাদা আছে, এবং ওই যে আছে ব্রাউনি কালার আছে, 3-4 রকমের কালার আছে মুরগি। আচ্ছা, যে প্রবাস জীবন কাটিয়ে দেশে এখন মুরগি পালন করছেন, আপনার কাছে বিষয়টা কেমন লাগে? ভাই, বিদেশ প্রবাস আর কতদিন, এইভাবে তো আর চলে না, দেশে একটা কিছু করতে হবে। হয়তো মনে করেন 8-10 বছর করলাম, দেশে তো একটা কিছু করা লাগবো না, তাই চিন্তা ভাবনা করলাম আগে থেকে একটা ব্যবসা বাণিজ্য করি, দেখি কী করা যায়। তখন আপনার চ্যানেল দেখি, ইউটিউবে দেখি, এই ব্যবসাটা খুবই ভালো, কিন্তু অনেক রকম মুরগি আছে, কিন্তু ওর মুরগি থেকে ওই মুরগিটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, এই জন্য এই রোগটা মুরগিটা আমি বাইসা নিছি। তো এই রোগ মুরগি দিয়ে দেখা যায় অনেক লাভজনক, অল্প দিনে 1 কেজি আয় পরে, মানে 35 দিন বা 45 দিন লাগে না, 1 কেজি আইসা পরে, ওজনটা তাড়াতাড়ি চলে আসে আইসা পরে। কিন্তু অন্যান্য মুরগি দেখা গেছে 2 মাস পালতে হয় 1 কেজি আসতে গেলে। তো এগুলো মনে করেন 35 দিন বা 45 দিন পারলেই 1 কেজি সম্পূর্ণ আইসা পরে। আচ্ছা, এখন কী মনে হচ্ছে টাইগার মুরগি খামার থেকে যা আয় হয় তা দিয়ে কি সংসার চালানো সম্ভব কি না? ভাই, চলা সম্ভব, কিন্তু এখন যেই খাদ্য দামটা একটু বেশি, কিন্তু খাদ্য দাম যদি একটু কম হইতো তাহলে আর একটু ইয়ে হইতো, কিন্তু কিন্তু খাদ্য দামটা বেশি দেখে একটু একটু কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা দর্শক, কথা বলছিলাম একজন উদ্যোক্তা, মালয়েশিয়ান প্রবাসী ফারুক ভাই, তিনি গড়ে তুলেছেন বাড়ির সাথে চমৎকার একটি টাইগার মুরগির খামার। আমরা দেখানোর চেষ্টা করলাম তার এই টাইগার মুরগির খামারটি। ফারুক ভাই, বিশেষ করে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে তারা কিন্তু পরিবারের বোঝা হয়ে যায়, যখন ইনকাম না থাকে তাহলে তার পরিবার চালানোটা কষ্টকর হয়ে যায়। প্রবাসীদের উদ্দেশ্যে আপনি আর কি বলতে চান? প্রবাসীরা আমি মনে করি দেশে আসুক, আইসা মানুষের ব্যবসা বাণিজ্য দেখুক, এইসব ব্যবসা করতে পারে, খুবই সম্ভব, যে কোনো লোকে এটা ব্যবসা করতে পারবো, কারণ এটার মধ্যে কোনো পরিশ্রম নাই, তেমন একটা খাটনিও নাই, তিনবেলা শুধু একটু দেখাশোনা করলেই যথেষ্ট, এছাড়া আর কিছু না। এই ব্যবসাটা ভালো, খারাপ না, এটা ব্যবসাটা করা যায়। আচ্ছা ঠিক আছে, ফারুক ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন।